Assalamualaikum viewers, তোমাদের এখনকার খবর আপনারা দেখবেন। চট্টগ্রামের হাটহাজারিতে সমাবেশে পুলিশের গুলিতে চারজনের মৃত্যুর ঘটনা। যে প্রতিক্রিয়া জানালো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইনি বিস্তারিত আরো থাকবে। শহীদদের প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে বললেন আমিরে হেফাজত, ইনি বিস্তারিত। এছাড়া মোদী বিরোধী বিক্ষোভকারীদের পাকপন্থী বলল ভারতের আনন্দবাজার পত্রিকা, থাকবে ইনি বিস্তারিত আরো থাকবে। থমথমে সারা দেশ, রাজধানী সহ সারা দেশে বিজেপি মোতায়েন। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে নাটেনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই সমবেত হওয়ার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সংঘর্ষে চট্টগ্রামের হাটহাজারিতে সমাবেশে পুলিশের গুলিতে চারজনের মৃত্যুর ঘটনা স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এমন বিবৃতি দিয়েছে সংস্থাটি। শুক্রবার দুপুরে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের এলাকায় ব্যাপক সংঘর্ষের পর এর জের ধরে চট্টগ্রামের হাটহাজারিতে সংঘর্ষ হয় ও তাতে চারজনের মৃত্যুর খবর উঠে আসে গণমাধ্যমে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে কিছু বাম ও ডানপন্থী সংগঠন গত কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া বিবৃতিতে বলেছেন, চট্টগ্রাম ও ঢাকার সহিংসতার দৃশ্য বাংলাদেশের কর্তৃপক্ষের আচরণের একটি পরিচিত রূপ। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার হামলার শিকার হয়েছে, বিশেষ করে এই করোনা মহামারীর সময়। আন্তর্জাতিক আইনের প্রতি বাংলাদেশের অঙ্গীকার ও সংবিধানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার আছে, কর্তৃপক্ষকে অবশ্যই এগুলোকে সম্মান করতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা ও বেআইনি শক্তি প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। অ্যামনেস্টির দাবি, ওই ঘটনায় 100-এরও বেশি মানুষ আহত হয়েছেন। সংস্থাটি বলেছে, গত 25 মার্চে ভারতের প্রধানমন্ত্রী সফরের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুড়লে অন্তত 40 জন আহত হয়। 24 মার্চ সিলেটে বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে লাঠিচার্জের ঘটনায় 25 জন আহত হন। একই দিন রাজশাহীতে 10 জন আহত হন। 23 মার্চ বিক্ষোভকারীদের ছাত্রলীগ নেতাকর্মীরা মারধর করছে এমন খবর প্রকাশিত হয়েছে, যাতে অন্তত 25 জন আহত হয়েছেন। এর আগে গত বছর ডিসেম্বরে ঢাকার পুলিশ কর্তৃপক্ষ অনুমতি ছাড়া সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। উল্লেখ্য, পুলিশ ও স্থানীয় সূত্রগুলোর দেয়া তথ্য মতে, শুক্রবার নরেন্দ্র মোদীর বিরোধী বিক্ষোভে চট্টগ্রামে ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে চট্টগ্রামে 4 জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় 1 জনের মৃত্যু হয়। বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে তৌহিদি জনতার বিক্ষোভে হামলায় নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকে আজ শনিবার 27 মার্চ সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভে এবং আগামীকাল রোববার সকাল সন্ধ্যা সর্বাত্মক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হরতাল কর্মসূচি পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমিরে হেফাজত হাটহাজারি মাদ্রাসার শায়খুল হাদিস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। আর শনিবার 27 মার্চ সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আমিরে হেফাজত বলেন, ভারতের কসাই মোদীর আগমনের প্রতিবাদে গতকাল ঢাকা বায়তুল মোকাররম হাটহাজারি যাত্রাবাড়ি বি বাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত তৌহিদি জনতার উপর গুলি বর্ষণ করে আনুমানিক 6 জনকে শহীদ করা হয়েছে এবং গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে প্রায় 400 প্রতিবাদী তৌহিদি জনতাকে রক্তাক্ত করা হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে পুলিশের গুলি বর্ষণের ন্যাক্কারজনক ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। কার নির্দেশে নিরীহ নিরস্ত্র ছাত্রদেরকে এভাবে হামলা ও শহীদ করা হলো, এর জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমিরে হেফাজত আরও বলেন, তৌহিদি জনতার এই আন্দোলন দেশ কিংবা সরকারের বিরুদ্ধে ছিল না, এই আন্দোলন ছিল মুসলমানদের রক্তক্ষেক ও বাবরি মসজিদ ধ্বংসকারী মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে। এই শান্তিপূর্ণ আন্দোলনে তৌহিদি জনতার ওপর পুলিশের এমন বর্বরোচিত হামলা বরদাস্ত করা যায় না, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আল্লামা বাবুনগরী আরও বলেন, ঢাকা চট্টগ্রামের হাটহাজারি সহ দেশের বিভিন্ন জায়গায় মোদীর আগমনের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদি জনতা। বিভিন্ন জায়গায় আন্দোলনরতের উপর হামলার সংবাদ পাওয়া গেছে। হাটহাজারিতে আমার কলিজার টুকরা 4 জন ভাইকে শহীদ করা হয়েছে, শহীদের গা থেকে ঝরা এ রক্ত কভু বৃথা যেতে দেওয়া হবে না, পুলিশের গুলিতে নিহত তৌহিদি জনতার প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে, মোদীর আগমনের কারণেই বাংলাদেশে রক্ত ঝরছে উল্লেখ করে আমিরে হেফাজত বলেন, অনতিবিলম্বে মোদীকে বাংলাদেশ ছাড়তে হবে, 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মুসলমানদের খুনি মোদী থাকতে পারবে না,
পুলিশের গুলিতে নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকার প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আল্লামা বাবুনগরী। হুঁশিয়ারি উচ্চারণ করে আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী আরও বলেন, মোদি ইস্যুতে যদি আর একজন তহিদি জনতার রক্ত ঝরে বা ওলামায়ে কেরামকে হামলা ও হয়রানি করা হয়, তাহলে এর প্রতিবাদে পুরো দেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। প্রয়োজনে শীর্ষ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। তবে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটহাজারি এলাকায়। এখানে পুলিশের সঙ্গে চার বিক্ষোভকারীরা মারা গেছেন, এরা সবাই হেফাজত ইসলামের নেতাকর্মী বলে জানা গেছে। এ ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যম সমূহে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। এদিকে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় এ ঘটনা ভিন্নভাবে সংবাদ পরিবেশন করা হয়েছে। তাদের খবরে মোদী বিরোধী বিক্ষোভকারীদের পাকিস্তান পন্থী হিসেবে অবহিত করা হয়েছে। তাছাড়া জামায়াত ইসলামী এবং এর সহযোগী গোষ্ঠীগুলোই এই বিক্ষোভে জড়িত বলে তাদের খবরে বলা হয়েছে। মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে বিক্ষোভ বাংলাদেশে পাকপন্থীদের তাণ্ডব নিহত চার শিরোনামে আনন্দবাজার পত্রিকার খবরটি নিচে হুবহু তুলে ধরা হলো। বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় থমথমে সারা দেশ। এই অবস্থায় রাজধানী ঢাকা সহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার 26 মার্চ রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা বিজিবির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে এখন ভিআইপিরা অবস্থান করছেন, অনেক ইসলামী দল আজ মোদি বিরোধী আন্দোলন করেছে। এসব বিষয় নিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে রাত থেকেই বিজিবি মোতায়েন করা হয়েছে। সারা দেশে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কত প্লাটুন মোতায়েন করা হয়েছে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে সারা দেশেই মোতায়েন করা হয়েছে। রক্তাঞ্জিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিন্দিশিকে মেহমান করে নিজে নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছেন। দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করেছেন। বাংলাদেশে অফিস আদালত